হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের স্কুলে টিচার অফিস স্টাফ নিয়োগ করা হবে তার সাথে হোস্টেল সুপারভাইজার নিয়োগ করা হবে এর জন্য তিনটে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এই তিনটে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী এই পোস্টগুলিতে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলার দ্য গোল্ডেন হেরিটেজ একাডেমি হাই স্কুলের তরফ থেকে এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে তার সাথে নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে টিচার নিয়োগের ক্ষেত্রে সব সাবজেক্টেই ভ্যাকেন্সি রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া আছে ওয়ান্টেড টিচার্স অল সাবজেক্ট সায়েন্স প্লাস আর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রেও সব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে প্লাস আর্টসের ক্ষেত্রেও সব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে তাই সায়েন্সের ক্যান্ডিডেটও এই পোস্টে আবেদন করতে পারবেন প্লাস আর্টসের ক্যান্ডিডেটরাও এই পোস্টে আবেদন করতে পারবেন তবে এই টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সে সম্পর্কে এই অ্যাডভার্টাইজমেন্টে কোনো কিছু মেনশান করা নেই তবে জেনারেলি টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে তার সাথে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে বিএড ডিগ্রি থাকলে তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন টিচার নিয়োগের সাথে সাথে এই স্কুলে হোস্টেল অ্যান্ড অফিস স্টাফ নিয়োগ করা হবে হোস্টেল অ্যান্ড অফিস স্টাফ কাপের ক্ষেত্রে কোনো কিছু কোয়ালিফিকেশান সম্পর্কে এখানে মেনশান করা নেই তবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি টু ডাবল ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো আরেকটা নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এইট এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আদারওয়াইজ এখানে মেল আইডিও দেওয়া আছে এই মেল আইডিতেও যোগাযোগ করে দেখতে পারেন অ্যাকাডেমি টি জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে মেল পাঠিয়েও দেখতে পারেন আবেদন করতে হবে আপনাদেরকে দশ দিনের মধ্যে আজকেই এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আগামী দশ দিনের মধ্যে আপনাদেরকে সিভি তাদেরকে পাঠাতে হবে সিভি আপনারা এই মেল আইডির মাধ্যমেও পাঠাতে পারবেন তবুও একবার এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করে নেবেন অফলাইনে আবেদনপত্র সাবমিট করার জন্য এখানে মেনশান করে দেওয়া আছে ঠিকানা এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে দ্য গোল্ডেন হেরিটেজ একাডেমি হাই স্কুল কুলোরি এমডিআই অপোজিট সাইড মুর্শিদাবাদ এই ঠিকানায় আবেদনপত্র সাবমিট করতে হবে আগামী দশ দিনের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে এটা মনে রাখবেন আজকে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে সেকেন্ড অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম জেলার কুলটিকরি গার্লস হাই স্কুলের তরফ থেকে এখানে মেটার্নি লিভ ভ্যাকেন্সিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে আনডিজার্ভ ক্যাটাগরিতে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে বিএ ইন ফিজিক্যাল এডুকেশান কমপ্লিট করতে হবে তার সাথে বিপিএড ডিগ্রি থাকতে হবে তবেই আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে ওয়ান্টেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল শুধুমাত্র এখানে ফিমেলটাই আবেদন করতে পারবেন কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না বিএ ইন ফিজিক্যাল এডুকেশন বিপিএড হ্যাভিং রিক ট্রেনিং ফর শর্ট টার্ম মেটারনিটি লিভ ভ্যাকেন্সি আনডিজার্ভ ক্যাটাগরি টেম্পোরারি বেসিস এই পোস্টে মেয়াদ রয়েছে বাইশ তিন দু যারা যারা এই পোস্টের জন্য অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আগামী দশ দিনের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন আবেদন করার জন্য নিজের বায়োডেটা অ্যাপ্লিকেশান লেটার তার সাথে টু সেট অফ অল টেস্টিমোনিয়ালস অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট থেকে স্টার্ট করে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট বিপিএডের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে অ্যাপ্লিকেশন লেটার বায়োডাটা সহ আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করতে হবে স্কুলের হেডমিস্ট্রেস কাম সেক্রেটারিকে যে ঠিকানায় আবেদনপত্র সাবমিট করতে হবে সে ঠিকানাটা মেনশন করে দেওয়া আছে কুলটিকরি গার্লস হাই স্কুল এইচএস ভিলেজ প্লাস পোস্ট কুলটিকিরি পি এস সাঁকড়াই ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সাত দুই এক এক তিন পাঁচ এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমেও আবেদনপত্র আপনারা সাবমিট করতে পারবেন আবেদন করে দেবেন আগামী দশ দিনের মধ্যেই তৃতীয় অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের তরফ থেকে এখানে হোস্টেল সুপারভাইজার নিয়োগ করা হবে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে সাত টাকা এই পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটকে অতি অবশ্যই মহিলা হতে হবে মহিলারাই শুধুমাত্র এই পোস্টে আবেদন করতে পারবেন এ চা হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে তার সাথে বলা আছে অবিবাহিতা ডিভোর্সি নির্ঝঞ্ঝাট মহিলা দুজন হোস্টেল সুপারভাইজার চাই দুটো পোস্ট রয়েছে বেতন থাকা খাওয়া বাদে সাত হাজার টাকা অর্থাৎ থাকা খাওয়া ফ্রি সাত হাজার টাকা পাওয়া যাবে মান্থলি পেমেন্ট করা হবে সহ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে সহ আবেদনপত্র সাবমিট করতে হবে যে ঠিকানায় এই ঠিকানাটা এখানে মেনশন করে দেওয়া আছে প্রধান শিক্ষিকা ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ পোস্ট অফিস পরমানন্দপুর থানা ময়না জেলা পূর্ব মেদিনীপুর পিন সাত দুই এক ছয় চার চার এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে ষোলো এগারো দু হাজার বাইশ তারিখ থেকে বাইশ এগারো দু হাজার মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে আজকের এই ভিডিওতে তিনটি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ডিসকাস করলাম প্রত্যেকটি অ্যাডভার্টাইজমেন্ট আজকেই প্রকাশিত হয়েছে যারা যারা অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আবেদনপত্র সাবমিট করে দিন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ